অনেকে জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী মিলনের পর প্রসাব করবেন কিনা। মিলনের পর প্রসাব করলে শারীরিক কোনো উপকার কিংবা ক্ষতির সম্ভাবনা রয়েছে কিনা। দর্শক, নিয়ম হচ্ছে স্বামী স্ত্রী মিলন করার 10 থেকে 15 মিনিট আগে ভালো করে প্রসাব করে নেওয়া। এতে করে মিলনের পর সাথে সাথে প্রসাব করতে হয় না। মিলনের আগে প্রসাব করে নিলে পুরুষরা একটা বাড়তি সুবিধাও পায়, সেটা হচ্ছে মিলনের আগে যদি আপনি ভালো করে প্রসাব করে নেন, তাহলে মিলনের সময় পুরুষের লিঙ্গে কোনো ধরনের প্রসাবের চাপ থাকে না। স্বামী যখন তার স্ত্রীর সাথে মিলন করে, তখন যদি তার প্রসাবের বেগ থাকে, তখন তার কাছে মিলনটা অস্বস্তিকর হয়ে দাঁড়ায় এবং প্রসাবের চাপ থাকার কারণে তার দ্রুত বীর্য বের হওয়ার সম্ভাবনাও দেখা দেয়। তাই আপনি যদি মিলনের আগেই ভালো করে প্রসাব করে নেন, তাহলে মিলনের সময় এই ধরনের সম্ভাবনা থেকে আপনি মুক্তি পাবেন। আবার মিলনের পরেও প্রসাব করে নিতে হয়, তবে এটা যে একেবারেই মিলন শেষ হওয়ার সাথে সাথেই করতে হবে তা কিন্তু নয়, বরং মিলন শেষ হওয়ার পরে 10 মিনিট বা 15 মিনিট শুয়ে থাকবেন, তারপরে প্রসাব করে নেবেন। পুরুষের যখন বীর্যপাত হয়, তখন সমস্ত বীর্য কিন্তু তার লিঙ্গ দিয়ে বের হয়ে আসে না, বরং 2-1 ফোঁটা বীর্য তার লিঙ্গের ভিতরে থেকে যেতে পারে। তাই আপনি যদি মিলনের শেষে 10-15 মিনিট বিছানায় শুয়ে থাকেন, তখন এই থেকে যাওয়া বীর্যগুলো পানির মতো হয়ে বের হয়ে আসবে। এরপর আপনি যখন প্রসাব করবেন, তখন আপনার লিঙ্গের ভিতরে বীর্য কিংবা কামরস কোনো কিছুই থাকবে না। অন্যদিকে পুরুষের তুলনায় মহিলাদের মিলনের পর প্রসাব করে নেওয়া অনেক বেশি জরুরি, যেহেতু পুরুষের বীর্য মহিলাদের যৌনির ভিতরে পড়ে। শুধু ভিতরেই নয়, এটা যৌনাঙ্গের আশেপাশের জায়গাও কিছুটা লেগে থাকতে পারে। তাই আপনি যদি ঘুমানোর আগে এই বীর্য ভালো করে পরিষ্কার না করে নেন এবং প্রসাব না করেন, তাহলে আপনার যৌনাঙ্গে খুব সহজেই বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ হতে পারে, যা থেকে চুলকানি, অ্যালার্জি সহ নানা ধরনের সমস্যা হতে পারে। 10-15 মিনিট অপেক্ষা করে তারপরে প্রসাব করে নেবেন এবং সম্ভব হলে হালকা গরম পানি কিংবা ঠান্ডা পানি দিয়ে আপনার যৌনাঙ্গ ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর ঘুমাতে যাবেন। পুরুষেরও যদি সম্ভব হয়, তাহলে নিজেদের যৌনাঙ্গ হালকা গরম পানি কিংবা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে শুতে পারেন, এটাও কিন্তু খুব ভালো অভ্যাস। যাই হোক, যা বলছিলাম, পুরুষ বা মহিলা যাই হন না কেন, প্রত্যেকবারই মিলনের শেষে প্রসাব করে নেওয়া ভালো এবং লিঙ্গ পরিষ্কার করে নেওয়া উচিত। এতে করে যৌনাঙ্গের ভিতর বীর্য বা কামরস যাই থাকুক না কেন, সেটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে। আপনার লিঙ্গে ব্যাকটেরিয়া সংক্রমণের সমস্যা থেকে মুক্তি পাবেন, লিঙ্গ বা যোনিতে কোনো রকম দুর্গন্ধের সৃষ্টি হবে না। এর পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন, তা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে 1 থেকে 2 গ্লাস ঠান্ডা পানি পান করতে পারেন। এতে করে মিলনের সময় আপনার অত্যাধিক পরিশ্রমের ফলে আপনার শরীরে যে ঘাম হয়েছে বা যে পানি সংকট দেখা দিয়েছে সেটা দূর হয়ে যাবে এবং সকালবেলায় কিন্তু আপনার প্রসাব একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বন্ধুরা, দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও পাও সবার আগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।